খলিকুর জামান স্যার সাথে রয়েছেন খলিকুর বসায় ফাউন্ডেশন পিকেএফ এর সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাথে রয়েছেন দেশের একজন অর্থনীতিবিদ ডক্টর জাহেদা আহমেদ মহোদয় এই মাত্র ফলকমন্ডল হলে এখন বলনা মাহমুদ আমাদের 20 মিনিট আগে আমরা রওনা দিই সাথে রয়েছেন সম্মানিত কিছু সহকারী প্রকৌশলী ক্রীড়া প্রতিযোগিতার আমরা গুরু হক সাথে রয়েছেন স্তম্ভের দিকে ভালো ভালো উৎপাদন কারখানার শুভ সূচনা করবেন দেশ বরণ্য অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুর জামান স্যার সাথে রয়েছেন খলিকুর বসায় ফাউন্ডেশন পিকেএফ এর সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাথে রয়েছেন দেশের একজন অর্থনীতিবিদ ডক্টর জাহেদা আহমেদ মহোদয় এই মাত্র ফলকমন্ডল হলে এখন বলনা মাহমুদ দোয়া পরিচালনা করবেন আমাদের সাদদেরকে তুমি কবুল মঞ্জুর করো এই যে সকল পরিবারকে তুমি কবুল করো সারা বাংলাদেশকে তুমি কবুল মঞ্জুর করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল্লাহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া নাসি আজমাইন برحمتك يا ارحم الراحمين ক্লাসতে ভাই আপনি সুইচ অন করবেন এই হলবল যদি ভাই আপনি পিছন ভাই পিছন না ভাই ভাই আপনি পিছন তো পিছন একটু পিছন ভাই আমাদের এই হল ফাউন্ডেশনের এডিশনাল এমডি মহোদয় ডক্টর জসিম উদ্দিন আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন সুব্রত কই হ্যাঁ এবং সে অত্যন্ত জনপ্রিয় ইয়াং চেয়ারম্যান এবং আমাদের সাথে যুক্ত আছেন রাজবুল হক সহকারী প্রকৌশলী পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গণপূর্ত বিভাগ এবং আমাদের সাথে এখানে আছেন আশরাফুল ইসলাম রাজু উপ প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড ঠাকুরিয়া স্যার যেহেতু পঞ্চগড়ে যাবেন যে কারণে আমরা আসলে আর কেউ কথা বলছি না আমি সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি স্যারের দু একটি কথা শুনে ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে আমরা আশা করছি যে পরিবেশ দূষণ রোধে কারণ এই দেশে একটিখানি প্রাসঙ্গিক কথা সবাই আমরা জানি তারপরেও বলা যে বাংলাদেশের প্রতি বছর টপ সাইল কমে যাচ্ছে তার মানে কি কৃষির জমি কমে যাচ্ছে কৃষির জমি যদি চলে যায় তাহলে আমরা খাবো কি সুতরাং যে কারণে এই উদ্যোগটি খুবই প্রয়োজন ছিল এবং পল্লী প্রবংশাক ফাউন্ডেশনের অর্থায়নে এই উদ্যোগটি এখানে নেওয়া সম্ভব হয়েছে আমি গণপূর্ত বিভাগকে স্পেশালি স্যার ধন্যবাদ জানাই যে ওনারা অফিসিয়ালি চিঠি করছেন যে ওনারা কোনো কাজই করবেন না যদি সেটা হল না ওনারা এটা চিঠি ওনার দিতে আর এক্সেন সাহেব এখানে নাই কিন্তু এক্সেন সাহেব এটা খুবই উৎসাহী এবং তারপরে কিন্তু এই পথে চলছিল অনেক জায়গায় নতুন নতুন হচ্ছিল তারপরে একবার জিগজ্যাগ মেথড অনেকে করেছে কিন্তু তারপরেও সেটা অনেক বেশি দূষণ করে থাকে
যদি আমরা দূষণমুক্ত দেশ চাচ্ছি, বায়ু দূষণ আমাদের থাকবে না, পানি দূষণ থাকবে না, তারপরে একে অবশ্যই শব্দ দূষণ হবে, শব্দ দূষণটা কমাতে যায় আচ্ছা না আমাদের জন্য, কিন্তু শব্দ দূষণ তো হচ্ছে, শব্দ দূষণ করে মানে সব দিক থেকে তো আর পাওয়া যায় না, হয়তো দু এক সময় এমন হবে যে এই এত এত শব্দ হবে না আসলে বুঝি, তো কাজে এই যে হলো আমাদের বহুদিনের একটা চাহিদা ছিল, বহুদিনের সরকারেরও আগ্রহ ছিল, কিন্তু সেদিকে আমরা খুব বেশি এগোতে পারিনি। আমি আশা করছি খালি এখানে না, সব জায়গায় সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়বে, আমরা পরিবেশকে সংরক্ষণ করব, আমরা মানুষের জীবন জীবিকাকে সংরক্ষণ করবো, সেটা একটা সঙ্গে সম্পৃক্ত, সেই প্রচেষ্টা আমাদের আরও জোরদার করতে হবে। এবং সারা বিশ্বেই সমস্যা, আমাদের সমস্যা অনেক বেশি, আমরা পুরোটা সমাধান করতে পারবো না, এটা একটা বৈশ্বিক সমস্যা, যতটা আমরা করতে পারি আমাদের অবস্থাটাকে আরেকটু উন্নত করা, সেই কাজটাই আমাদের করে যেতে হবে। আর নাহলে এই জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতাগুলো তো আস্তে আস্তে বাড়ছে, তার মধ্যে আমরা যেটা করতে হয় আমাদের জলবায়ু পরিবর্তনকে আমরা রোধ করতে পারবো না, এটা উন্নত বিশ্ব, আমরা গ্রিন হাউস গ্যাস খুব বেশি নিঃসরণ করি না, উন্নত বিশ্ব এবং বড়ো বড়ো উন্নয়নশীল দেশ যেমন ভারত চীন এগুলি আছে তারা করছে, তারা যদি নিয়ন্ত্রণ সবাই বুঝছে না, অভিযোজন কেউ বুঝে না, কেউ বুঝেছে অভিযোজন না,